হ্যালো ফ্রেন্ডস, বন্ধুরা, মেয়েদের সবচেয়ে ভালো বন্ধু হয়ে থাকে আই থিঙ্ক তাদের মা। মা সকলেরই বন্ধু, বাট স্পেশালি ইন কেস অফ ফিমেল অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে মায়েরাই হচ্ছে তাদের সবচেয়ে কাছের বন্ধু। সো এই মায়েরাই সবচেয়ে কমন একটা কমপ্লেন যেটা ক্লিনিকে নিয়ে আসেন, সেই কমপ্লেন, সেই অভিযোগ বা সেই প্রবলেমটা হচ্ছে মেয়ের তাড়াতাড়ি মাসিক ঋতুচক্র শুরু হয়ে গেছে। ক্লিনিকে এসেই মায়েরা প্রায়ই কমপ্লেন করেন বা একটা অসুবিধার কথা বলেন, সেটা হচ্ছে, সেটা এইভাবে বলে থাকেন ওনারা, ডাক্তারবাবু আমার মেয়ের বয়স 10 বছর, তা সত্ত্বেও এর মাসিক ঋতুচক্র শুরু হয়ে গেছে, তাই জন্য আমি খুব ভয় পাচ্ছি, এটার জন্য আপনি কিছু করুন, বা এটা কি কোনো ভয়ের, এটা কি কোনো চিন্তার। সো এই প্রশ্ন নিয়ে মায়েরা প্রায় ক্লিনিকে আসেন। জেনারেলি মেয়েদের মাসিক ঋতুচক্রের যে সময়, শুরু হওয়ার যে সময়, যাকে মেনার্কি বলা হয়, অর্থাৎ স্টার্ট, যেটা স্টার্টিং টাইম, যেটা মেন্সের, মেন্সট্রুয়াল সাইকেলের মেয়েদের ক্ষেত্রে সেটাকে মেনার্কি বলা হয়, তো এই মেনার্কি সময় হচ্ছে 12 থেকে 13 বছর। বাট এই যে সময়কালটা, এই যে টাইমটা, এটা আমাদের লাইফস্টাইল, আমাদের জীবনশৈলীর জন্য আজকের দিনে মেয়েদের হয়ে দাঁড়িয়েছে 10 থেকে 11 বছর। আই মিন আগেকার দিনে জেনারেলি 12, 13, 14 বছর বয়সে মেন্স বা মাসিক শুরু হতো, বাট এখন দেখা যাচ্ছে যে খুবই কমন 9-10 বছর বয়সেই মেয়েদের ঋতুস্রাব শুরু হয়ে যাচ্ছে। সো দ্যাট ইজ নট প্রবলেমেটিক, দ্যাট ইজ নট হার্মফুল, দ্যাট ইজ নট আ ডেঞ্জারাস সিগন্যাল। সো ডোন্ট ওয়ারি, ডোন্ট ফিয়ার, ইয়েস ইউ হ্যাভ টু গো টু আ ক্লিনিক টু চেক আপ। আপনাকে আপনার মেয়েকে নিয়ে অবশ্যই ক্লিনিকে যাওয়া দরকার, একবার একবার ডক্টরের সঙ্গে কনসাল্ট করা দরকার যে এটার কারণ অন্য কিছু হতে পারে কি না, বিকজ সাম মোর রিজনস আর দেয়ার অফ দিস টাইপ অফ ব্লিডিং অর দিস টাইপ অফ ব্লিডিং পার ভেজায় না। সো অবশ্যই আপনি একবার ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন এবং ডাক্তারকে জানান যে এই এই প্রবলেম হচ্ছে বা এই এই ব্লিডিং হচ্ছে, এটার জন্য কোনো সমস্যা আছে কি না। বাট মোস্ট অফ দ্য কেসেস কোনো সমস্যা থাকে না। 10-11 বছর বয়সে যদি আপনার মেয়ের মাসিক ঋতুচক্র শুরু হয়ে গেছে, দ্যাট ইজ নট প্রবলেমেটিক। বাট যদি এটা মান্থলি হচ্ছে না, 1-2 মাস গ্যাপ দিয়ে হচ্ছে, বা অতিরিক্ত ব্লিডিং হচ্ছে, সিভিয়ার পেইন রয়েছে আপনার মেয়ের ব্লিডিং হওয়ার সময় ডিউরিং পিরিয়ড, সো দ্যাট ইজ প্রবলেমেটিক, দ্যাট উইল বি আ সিগন্যাল অফ সাম ডিজিজ। সো ডেফিনেটলি ফর দ্যাট ইউ হ্যাভ টু ডু আ ইউএসজি, ইউএসজি রিপোর্ট একটা আপনাকে করাতে হবে। সো এটাই ছিল আজকের টপিক, এটাই ছিল আজকের বিষয়, আলোচ্য বিষয়। আশা করছি আপনি বুঝতে পারলেন যে যদি কম বয়সে ঋতুচক্র স্টার্ট হয়ে থাকে বা মেন্সট্রুয়াল সাইকেল স্টার্ট হয়ে থাকে, সেটা 10 বছর বা 11 বছর বয়সে, ইভেন 9 বছর বয়সেও, এখনকার দিনে আমি ক্লিনিকে দেখেছি, দিস ইজ মাই ক্লিনিক্যাল অবজারভেশন আর এক্সপিরিয়েন্স, দ্যাট 9 বছর বয়সেও অনেক সময় মেন্সট্রুয়াল সাইকেল মেয়েদের শুরু হয়ে যাচ্ছে। সো এটা প্রবলেমের নয়, এটা চিন্তার নয়, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, এবং যদি সন্দেহ হয় আপনাকে তো বললাম আপনি একবার ডক্টরের সঙ্গে কনসাল্ট করে নিন। সো আশা করছি ভিডিওটা আপনার ভালো লাগলো, অবশ্যই শেয়ার করবেন যাতে এই নলেজ সবাই পেতে পারেন, এবং লাইক করবেন ভিডিওটি, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে টিপে অল নোটিফিকেশানে অবশ্যই ট্যাপ করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।